একজন আমাদের জন্য ওয়েট করছিল, সরি আমার জন্য নয়, লিফটের জন্য দাঁড়িয়ে ছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও। তো শুনো, তোমরা আমার কেউ চিনো না, আমার নাম হচ্ছে গোপাল। আজকে আমার নতুন ভিডিও শুরু হবে। মাও চলে এসে টেনশনে, ঘরে বলা হলো না কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি স্টেশন, কেন যাচ্ছি সেটা দেখতে থাকো। ঠিক আছে, দেখো আমরা স্টেশনে যে কথা বলছি। কি বুঝলি? হ্যাঁ, কার চলো রেডি হয়ে যাও। কি ঘাটছো তুমি? কিছু দেখায়নি যে আরে বড় ট্রেন আমাদের, কিন্তু খাবার পয়সা নাই। ট্রে আছে কিন্তু খাবার পয়সা নাই। তোরা যে কত খাবার যাবে কার আসবে, কিন্তু আমরা শুধু খালি ট্রেটা জিন্দেগি ভাই। চলো বাঁকুড়া ছাড়লে দেখাবো। এখানে আমাদের পাড়ার দেখাবো, ছোট্ট গ্রাম, এটা তিপতলা গ্রাম। তারপরে 10 টাকা আছে কিনা জানি না, তো এরোপ্লেন ছিল। এটা দিয়ে ঘুরে ঘুরে গেলাম, দেখ আমরা কত কষ্ট লাগে যে এতটা ঘুরে যেতে হলো। না ওখানে তো ট্যাবলেটটা রাখবি, দেখতে পাবি। এই হাত এখানে সেই যে খেলছিলাম, চায়ে গরম চলে আইছে, ট্রেগুলো খালি আছে। চাচাজি চা লেকে আ গিয়া 100 টার্নিং টা দেখ ভাই আছে। আবার এখানে এসে দাঁড়াইলো সেন্টারে। পাচ্ছি খাবি নাকি? খাবি কি বল, খাবি? আরে এটা খুলে খেয়ে বলি সুস্থ একটা বেঁচেতে কি করতে হয় তুমি রে। লে লে খা, শুরু কর, কিনলি তো 10 টাকা ঘুচালি আমার।
ভেবে ভেবে খাবে, বিষ্ণুপুর পেরিয়ে গেলে খেতেও পাবে লেখা। सोचा नहीं था एक्सप्रेस ट्रेन में बैठ के बांग्ला घुगनी खाना पड़ेगा। बासी कोलायन में जित करी ना रे, ये टा मतलब बाकुड़ा घुगनी रामा खावा लेने जे तू देखी क्या बनाओ लोंगार घुगनी लो दीच्छे रही দাদা আসবে এক্সপ্রেস ট্রেনে আবার বেশি বেশি দামের, যেটা 10 টাকা সেটা 20 টাকা ডাবল দাম। এর 20 টাকা বলছিল আমি 10 টাকা দিয়েছি। আরো চা এই যে বিদেশি লোক শুধু চা খাবে। এবার কোথায় আছো? আর পেরিয়ে গেলাম বিষ্ণুপুর। ভালো লাগছে, ছাড়াম খাই তারপর ক্যামেরা করবো। বাই বাই নাম দেখি। আর একটা স্টেশন ভাই সাইকেল ঘর থেকে, এবার আমরা এখন রাস্তায় হেঁটে চলেছি, দেখি কত দূর যায়। এখন আইছি কোথায়, আইছি কোথায় ওটাই জানি না। আমরা চলে এসেছি, কোথায় আইছি আমরা? এই বিষ্ণুপুরে আইছি মনে হয়, মনে হয়। তাড়াতাড়ি খা, বেশিক্ষণ থাকতে দেবে না, কি এত বুঝে গেছো? তাড়াতাড়ি খা। চ চ কোথায় যাবি আবার বল? এটা দেখ না, এটা দেখ না, ওই তো বিষ্ণুপুর টু বাঁকুড়া। ঠিকই আছে। আরে কি কি লেখা আছে দেখ না তো। আসা পড়তে মাঙ্গে, আমি ডেলি ইউজ আই লেট, ডেলি ব্যবহার করি। কেউ নাই এসে জানছো, লিফ্টে তুই আর আমি একা। ইয়াস, আমার একটা কাজে বিষ্ণুপুর আইছিল, আর অত লোক ছিল আমি লজ্জায় কিছু বলতে পারিনি। এসে বিষ্ণুপুরে আমার সব কাজ হয়ে গেছে, লিফ্ট খুলে দিয়েছে, লিফ্ট উঠে ভালো হচ্ছে। বিষ্ণুপুরের সব কাজ সেরে এবারে আমি যাচ্ছি আরও বাঁকুড়া, কারণ বাঁকুড়ে যেয়ে খাবো। ঘর ঘরটা আমার আর কিছু এই ফ্যান ট্যান কী সব টিচে ভুল করে লাল লাল মাল টিপে দিন নিয়ে আসব, দাঁড়িয়ে যাবে মাঝে রাস্তায়। দাঁড়িয়ে গেলে আবার এই নাম্বারগুলো ফোন করতে হবে, তোমরাও শিখে রাখো, এখানেও নাম্বার দিয়ে যাও, লিফ্ট খারাপ হলে ফোন করবে। লোক থাকলে আমি কিন্তু কথা বলবো না, এটা শিওর থাকো। এত ফাঁকা, পুরো ফাঁকা লোক আছে। লিফ্ট পরে উঠে গেছে, রাখছি, লোক দেখছে। লোকগুলো চলে গেছে, তাই কথা বলছি। আর কিছু না, ঘর যাবো। আরও লিফ্ট, আমার ধোয়া গড়িয়া আরও লিফ্ট দেখেছিল। টিপ একে একে না, টিপ একেই তো আছো। ও মা গো, এটাও টিপ, এটাও বন্ধ হয় সুইচ টিপ। রে দে আবার কি অসভ্য, তো খেলতে ভালো লাগে। লিফ্ট লিখে নিন না, মাঝ রাস্তা আটকে গেলে তুই পুলিশ ডাকতে হবে, মানে এই নাম্বারে ফোন করতে হবে। আর এবার দেখাই দিচ্ছি দর্শকগণ, ভুলেও আবার অন্য স্টেশনে গিয়ে এই নাম্বার ফোন করো না, এটা শুধু বিষ্ণুপুরের জন্য, সমঝ। এ বাবা চলো কি যাবো ওই দিকে, এদিকে লয় সব আনপড়ে গাবার মুখ লজ্জা হয়ে গেলো। আর কিছু লয় রোদে রোদে যেতে হচ্ছে, ভুল করে দেখিনি। একজন আমাদের জন্য ওয়েট করছিল, সরি আমার জন্য নয়, লিফ্টের জন্য দাঁড়িয়েছিল। আমরা আমার মাঝে রাস্তায় আর আমরা চলে গেছি আর ডন সাইডে আর কি মুখ লজ্জা গেল, ফোন তো সামনে ছিল। আবার ফালাই উল্টা দিকে সোজা যাও, স্টেশন ওইদিকে মানছি, গাড়ি ওইদিকে দাঁড়াবো, মানে ট্রেন দেয়া। কিন্তু আমরা একটু দর্শন করতে যাচ্ছি, জিলাবি এইগুলো তাই দেখতে নেই আসছে। রোদ কি হয়েছে, একটু আগে ছাওয়া আছে, জঙ্গল আছে, বিষ্ণুপুর দেখতে ট্রেন চলে যায় আমাদের। কেজি ওটা এইচকে, ও মাই গড, এখানে ঠান্ডা আছে। আপনি বললি
না আগে বলে দিই এরা আমরা জল খেতে যাচ্ছি ইয়েস ইয়েস সেটা তুমি রক্ষা করেন ঠিক আছে যাই এই গাছগুলো আছে বলে আমরা বেঁচে আছি অতএব গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এবার যাচ্ছি মুগলের জগতে লিফটে দেখলে কার গেল বানি জিনিসের জন্য আর বন্ধ আছে জানি বেকার সে চালু হবে এক মিনিট পর কে কি দরকার গ্রাম থেকে উঠে আসা প্রাণীর নেশা আমি আর যাবো না তুই তাহলে ঘুরে আয় যা ক্যামেরাটা ফেসে গেলে ভিতরে ফোন করবি যা ফোনটা নিয়ে যা তখন আমি যাবো স্টেশন মাস্টারের কাছে ভিক্ষা করতে যা চল যায় কাজ আমি যেমন আছি তুই যেমন ভালো লাগে তো হচ্ছে টাটা টাটা এখানে ক্যামেরা ইনস্টল করে যায় আগে থাকে নি চল বাই বাই নিচে কেউ ডাকছো সরি কত লোক আসছে সবাই সেজে গুজে আসছে আর আমরা এরকম শুধু সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আর কেউ নাই আমরা দুজন সবাই সবাই বাইরে আছে জানি না কেন সবাই জানি রাখছি এরকম একটা পরিষেবা দেওয়া হয় রেলওয়ের তরফ থেকে এটা অনেকজন জানি না ঠিক আছে আরে কেউ যদি উঠায় টিকিট এইসব লেখা থাকে না যে এয়ারপোর্টে লেখা থাকবে এগুলো রেলওয়ে ট্রেন চলে আসে টাইম মতো ভয় পাচ্ছি রে ক্যামেরা দেখে হাসি পেয়ে যাচ্ছে এরকম জায়গা গেস ইট ইস দ্য বাঁকুড়া স্টেশন তুই জানো শুনো বিষ্ণুপুর টু বাঁকুড়া আরো বাঁকুড়া চলে আসি বাঁকুড়া থেকে অলরেডি একটা ট্রেন ছাড়বে বাঁকুড়া আমাদের জেলা সবাই ভাবি যে এত রোদে ছিলা ওগুলো ঘুরে বলছে কেন কি করবে কপাল আমাদের তুই ছেলে আলো কি বলবো আর ট্রেন সিগন্যাল চলে আসে যে কোনো ট্রেন ছেড়ে দেবে ফক ফক রেডি হয়ে আবার আই বাজে ছেলে যেখানে সেখানে জল নিচ্ছিস কাকুর আমাদের চিল্লাবে কারণ আমরা বেআইনি রাস্তা দিয়ে রোড ক্রস করবো কেন চিল্লাবে কাকুটা ওই রাস্তা দিয়েই যাবে দেখে নাও ভিডিও করবো না পরে বলবে পুলিশকে রিভিউ করছে বাট কেটে দিই ভিডিও হয় দেখো পুলিশকে চলে গেল যা যাও তো শোনো আমাকে ধরে পালায় রোদ আর এটা হলে একটু একটু ছাওয়া পাবে গাছে বোকা ছেলে কী বল কে জানে ইংলিশ পড়িনি পড়াশোনা করিনি দেখো তুমি যাচ্ছি রাস্তায় জানো আমি কোনোদিন আসিনি না রে আমি ছোটোবেলা থেকে যাওয়া আসা করি ওটা লয় ওটা তো ঘর পৌঁছাবি তবে ওই যতটা দেয়াল আছে ততটা দৌড়তে হবে হাইট হলে যত রিটার্ন যেতে ততটা আরও ঘুরে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ঘর আমরা বড় ফ্ল্যাটে থাকিলা এটা দিয়ে দেখ কত লোক এ আমরা একালো ওই দেখো পুলিশ কাউটে এটা দিয়ে যাচ্ছে অতএব যদি কেউ বলে না বেআইনি রাস্তা সরি কী বলে ইলিগ্যাল লয় রে নাকি জল আমি দাদা ফ্রিজ থেকে নিয়েছি তুই কত ঠিক আছে মুখ লজ্জা করিব নাই এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে লোক আসছে ভিডিও বন্ধ করি এখানে বসলে বাবা খুঁজে পাবা কি এটা গুপ্ত জায়গা দেখতে পারো বলে রাখি বাবা লিতে আসছে আমাদের বুঝলি এ রাস্তা লয় সোজা চো বহু দূর আমরা বহু হাঁটি ঠিক যাতে ইংলিশে বলে কম্পার্টমেন্ট হ্যাঁ বহুত জানি আমি
हमारे पास बहुत ज्ञान है। फोन टा बंद कर दिया तो रोदे ना तो बास्टिंग हो जाए। हे ब्लॉगर नहीं सॉरी जरा देख एक एक सेकेंड एक छोट मुझे लाओ एक बुझल देखते এত রোদ আর ই বলছে আমি মাটিতে বসবো না এখন থেকে মাটিতে পা পড়ব না একটা লজিক শুনে দেখছিস গায়ে বটফল পড়েছে কথা শুন একটা তুই আমাকে লজিক দে তুই ওইখান থেকে বেরিয়ে সোজা এখান থেকে আসতো এইটা কম রাস্তা না এখান থেকে ছিলাম এখান থেকে ওইখানে গেলাম ওইখান থেকে রেল লাইন ক্রস করলো ওইখান থেকে আরো ঘুরে এদিকে এত হাসে পড়ে এখানে এলো এইটা কম রাস্তা আমার তো লজিক দেয়ার নাই বাবু আমি এই রাস্তাটা কোনোদিন আসি না আমি রাস্তাটা দেখার জন্য এলাম যে ভবিষ্যতে আসতেও তো তিন বছর ধর কলেজ যাবো নাই বন্ধু ঠিক বলছি তো যা গরম মরিয়া গেছি আপাতত বাবাকে দেখতে যাবো না তো বাবা চলে যাবো সোজা যে বলবে ফোন করবে তখন জ্বালা তখন বাবা দেখতে যাবো আসি বাই বাই বাবা আসি তারপর দেখছি বাবা কত দূর লোক আসছে এইটা দিয়ে আসবা এইটা দিয়ে গড়িটা দিয়ে আমার আর যাওয়ার ক্ষমতা নেই তোর আছে হেঁটে যাওয়ার ক্ষমতা ঘুরি ঘুরি আনিনি শুনো দেশকে আমি ভাবলাম ছাওয়াই ছাওয়াই যাবো গাছ গুছি দেখলাম তাহলে এলাম তা তো বলছে না আমি কি লিফটে চাপতে পেলাম না ওই জন্য ওর কষ্টটা মানে আসুক বাবা তারপর বলবো সব শুনলো ওটাই কষ্ট তো হ্যাঁ লিফটে চাপতে পেলো না নাকি লিফটে চাপতে পেলো না তার কষ্টটা বুঝে গেছি আমি সব আর সবাই দেখে তো আমার দিকে বলো ফোন আছে কথা বলছে দেখি কি ওরা সব জানান পয়সা নাই বাবাকে নজর রাখবি না তো দেখবি বাবা চলে গেছে স্টেশনে আর আমরা আছি বাইরে এত গরমে আর হাঁটিনি রোদটা দেখে ভয় ভাই বলছে ওখানে বসি ঘর চলে এবার আর কি এবার রেডি হয়ে যাবো ফ্রেশ হয়ে যাবো দিয়ে ঘরে একবার আমরা বাজেছে সেগুলো সেরে এডিটিং এ বসছি এডিটিং করে ভিডিও পোস্ট চেক করো গাইজ বাই।